Hello, Assalamualaikum everyone. Welcome to my channel Twinsgreennest. আজকে আমি আমার বেলকনিটা ডেকোর করব আপনারা দেখতেই পাচ্ছেন আমার বেলকনিটা খুবই ছোট আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই ছোট্ট বেলকনিটাকে একটু নিজের মতো করে সাজানোর তাই চলে আসলাম আজকের ভিডিওতে আমার এই কিউট লাল প্ল্যান্টারে দখল করে নিয়েছে মেইন প্ল্যান্ট এই মেইন প্ল্যান্টটি রমজান মাসে শরবত বানানোর জন্য খুবই উপকারী এই সবুজ প্ল্যান্টারে আমি টমেটোর বীজ রেখেছিলাম যা এতদিনে অনেক বড় হয়ে গিয়েছে এগুলো পরবর্তীতে আমি সেপারেট করে ফেলবো যখন আরো বড় হয়ে যাবে আর এই সমস্ত প্ল্যান্টারগুলো আমার নিজেরই আর্ট করা আমি এগুলো অ্যাক্রিলিক কালার দিয়ে আর্ট করেছি ওখানে রেখে দিয়েছি আমি মঞ্জুলা পথস যা আমার সবচেয়ে ফেভারিট আমি মানি প্ল্যান্টের কয়েকটা কাটিং করেছিলাম যা এই প্ল্যান্টারের মধ্যে আমি স্থাপন করেছি আর আমি ভেবে পাচ্ছিলাম না এখানে আমি প্ল্যান্টারটা কোন সাইডে রাখবো সো ফাইনালি এক সাইডে রেখেছি মানি প্ল্যান্ট আমি স্পাইডার আমার সবচেয়ে ফেভারিট প্ল্যান্ট এই দুটো গাছ ছাড়া যেন বেলকনি অপরিপূর্ণ আমার কাছে মনে হয় সো এই খালি গ্রিলটা আমি আমার সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজিয়ে ফেললাম এখন আমি ভাবছি নিচে একটি সিটিং করব যার জন্য আমি তিনটা কাঠ নিয়েছি আমি ভাবছি একটু সিটিংটা একটু উঁচু করে করব। এটি মূলত একটি আমার চেয়ার ছিল যা নষ্ট হওয়ার পরে আমি আমার এই কাজে লাগিয়েছি আমি সুন্দর একটি কাপড় দিয়ে সেট করে নিয়েছি সিলিংটার উপরে আমি একটি সুন্দর পিলো দিচ্ছি এই পিলোটি আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম 2 বছর আগে আমার এই ব্যাম্বো গাছটি আমি ক্রয় করেছিলাম ধানমন্ডি কলাবাগান থেকে যদিও আমি উত্তরায় থাকি অ্যালোভেরা আমার পছন্দের গাছের মতো আরও একটি গাছ যা প্রতিদিন আমাদের কাজে লাগে অ্যালোভেরা গাছে যখন ছোটো ছোটো বেবি হয় তখন আমার অনেক বেশি ভালো লাগে দিন যত যাচ্ছে মনে হচ্ছে গাছই আমার পরম বন্ধু কারণ আমি আমার বিকেল টাইমটা গাছের সাথেই কাটাই এই ব্যালকনিতে এই ছোট্ট কিউট পিটিটি আমার মায়ের ছিল এটাতে আমি রং করে নিয়েছি আর এখানে রং করেছি একটি প্ল্যান্ট রাখার জন্য এই প্ল্যান্টটির নাম স্পাইডার প্ল্যান্ট এই প্ল্যান্টটি কিউট কিউট মৌমাছিগুলো আমারই আঁকা আর এটি সোজা চলে যাবে অ্যালোভেরার পাশে যে টিনটি দেখতে পাচ্ছেন এটি একটি টিনের বক্স যার মধ্যে রয়েছিল অনেকগুলো বিস্কিট আর এই বিস্কিটের বক্সটা আমি কিনেছিলাম বাণিজ্য মেলা থেকে আর উপরের এই কাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটি পুরাতন টেবিলের কাঠ ছিল আর যে নকশাটা দেখছেন এটা আমি স্টেনসিল দিয়ে করেছি এই স্টেনসিলগুলো আমি ফেসবুক একটা পেজ থেকে নিয়েছিলাম যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব টিনের বক্সটির ঢাকনাটা আমি ট্রে হিসেবে কাজে লাগাচ্ছি আর এটার উপরে রাখবো আমি একটি প্ল্যান্ট এমন একটি সুন্দর বিকেলে এক কাপ চা হলে মন্দ হতো না আমার বেলকনি ডেকোরেশন মোটামুটি শেষ অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক সো আপনাদের কাছে কেমন লেগেছে আমার বেলকনি ডেকোরেশন অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই ফর টুডে আল্লাহ হাফেজ